আমি তিন নম্বর বউ হতে চাই, সাকিব খান যে আজকেই বলে বিয়ে করবো, তো আমি অবভিয়াসলি বিয়ে করতে রাজি আছি। আচ্ছা, কলকাতার স্যান্ডি সাহা এখন বাংলাদেশে আসছে, আর বাংলাদেশে এসে ঢাকার নীলক্ষেতের মোড়ে এইভাবে নাচানাচি করতেছে। যেমন স্যান্ডি সাহা হচ্ছে শাড়ি টাড়ি পরে নীলক্ষেতের মোড়ে গিয়ে হচ্ছে রিক্সাওয়ালাদের সামনে গিয়ে এইভাবে নাচানাচি করতেছে। তাও গাইস, কপাল ভালো যে বাংলাদেশে শাড়ি টাড়ি পরে নাচানাচি করছে, না হলে তো সব ইন্ডিয়াতে এমন কলা পাতা পরে নাচতো। কখনো আবার রেল লাইনে গিয়ে ডাইপার পরে এভাবে নাচানাচি করতো। সেই হিসাবে কপাল ভালো অন্তত বাংলাদেশের শাড়ি পরে নাচানাচি করছে। আর কে স্যান্ডি সাহা কিন্তু শুধুমাত্র নীলক্ষেতের মোড়ে নাচানাচি করে নাই, সে গিয়ে প্রিন্স মামুনের সাথেও নাচানাচি করছে। যেমন এখানে স্যান্ডি সাহা, প্রিন্স মামুন, আরেকজন কি জানে ডিজাইনার না কি জানে, ওনারা একসাথে নাচতেছে। এই যে স্যান্ডি সাহা, প্রিন্স মামুন, উঠতেছে কি দুটা ভাই, স্যান্ডি সাহা মামুনকে দেখেন না। আর গাইস, শুধু কি নাচানাচি, এছাড়াও স্যান্ডি সাহা বাংলাদেশে আসার পর শারমিন শিলাপের সাথে গিয়ে মেকআপ করছে। ইভেন সে বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে সাকিব খানের তৃতীয় বউ বলে নিজের দাবি করতেছে। তিন নম্বর বউ আমি হব সাকিব খানের। ঠিক আছে, ফোন দেওয়া হলো, ফোন দিয়ে বললো যে আমি আসতে পারছি, আমি যাওয়া আসার জন্য 500-1000 টাকা বিকাশ করে দাও। মানে চোরা সিদ্দিকের সাথে দেখা করতে হলে 1000 টাকা বিকাশ করতে হবে। মানে আমি পাঠিয়ে দিলাম, ও বা, যেই মাত্র টাকা পাঠালাম তারপর তুই ফোন ধরে না, 500 টাকা দাও, আবার স্যান্ডি 60 টাকা মারলো, এটা কি ঠিক হলো? বলো ফোন সুইচ অফ করে দে, ফোন সুইচ অফ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে ইলিশ নিয়ে যাইতেছে, আর চোরা সিদ্দিক ইন্ডিয়ানদের কাছ থেকে সে টাকা ফেরত আনতেছে। মানে কাজের কাজটা সিদ্দিকই করছে। আর গাইস, আপনি যদি ভিডিওটাতে এখন একটা লাইক আর কমেন্ট না করে থাকেন, প্লিজ তাড়াতাড়ি করে ফেলেন। আর গাইস, স্যান্ডি সাহা তার একটা ইন্টারভিউতে বলছে সে নাকি বাংলাদেশে এসে একটা বয়ফ্রেন্ড পাইছে। বাংলাদেশে এসে আমি নাম বলছি না, বাট আমার একজনকে খুব ভালো লেগেছে, একটা মানুষকে, বাট এইটা যদি সফল হয় আমি সত্যিকারেরই বাংলাদেশে সত্যিকারের ভাবি হতে পারবো এবং সে কলকাতার জামাই হতে পারে। সেই দিক থেকে না, মন দিক থেকে যদি হয় না, একটা ফুল ফুটেছে, হালকা একটা ফুল ফুটেছে, হালকা কেন, ভালোই ফুল ফুটেছে, আমি খুবই মিস করছি, সে যদি না থাকে আমার সাথে আমার একদমই ভাল লাগে না। তো আই ডোন্ট নো, দেখি এটা এখন সত্যি একজন আছে যাকে আমি মন থেকে সিরিয়াস রিলেশনশিপে ফিউচারে সত্যিকারের একসাথে থাকার প্ল্যানের কথা ভাবছি। সত্যি হবে কিনা জানি না, বাট মন থেকে ইচ্ছা আছে। তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক আরো গভীর হবে। একদম একদম, বাংলাদেশ ভারত সম্পর্ক আরো গভীর হবে কিভাবে, এইভাবে এইভাবে এইভাবে। আচ্ছা, আপনারা অনেকেই জানেন না এই স্যান্ডি সাহা কি আসলে ছেলে নাকি মেয়ে। এই স্যান্ডি সাহা হচ্ছে আসলে ছেলে। মেনলি স্যান্ডি সাহা হচ্ছে বিডি ইমরানের সাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করছে, আর সেই সব জায়গায় বিডি ইমরান স্যান্ডি সাহাকে নিয়ে এগুলা বলছে। দাদা ওটাকে ধরো না, ওটা আমার মাল। হ্যাঁ, ওটা কার মাল? আমার। মানে ওটা তোমার মাল, বিডি ইমরানের মাল। ওই কি বলছো জানো, বলছে দাদা ওটাকে ধরো না, ওটা হচ্ছে আমার মাল। তোমার ওয়াইফ না, বউ জামাই না, আমার কিউটি, এটা মানবতার ফেরিওলা সাজার সময় ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞেস করে নামাজ কয় ওয়াক্ত, রোজা কয়টা। মহান রব্বুল আলামিনের দুইটা নাম বলতে পারলে একটা হাওয়া মিটে ফ্রি। আল্লাহ কোথায় থাকে, মানুষের মনে নাকি আসমানে? এখানে এসে একটা ছেলে হয়ে আরেকটা ছেলেরে এইসব বলতেছে। ওয়াইফ না, বউ জামাই না, আমার কিউটি, এটা ওয়াইফ, আমার ভাবি।
বিরাট পাপ হবে। আমার তো আফসোস লাগে এই জায়গায় ভিডি ইমরানের মতো একজন মানুষও নাকি মানবতার পেরিওয়ালা, মেনলি তার সবকিছু অ্যাক্টিং আর তার সবকিছু স্ক্রিপ্টেড থাকে, এটা তার নিজের টিম মেম্বাররাই বলতো। ভিডি ইমরান কত লাখ টাকা মেরে খাইছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। ইমরান তিনি কিন্তু সব সময় ফেক ভিডিও আপনাদেরকে দিচ্ছে। আমি তিন নম্বর বউ হতে চাই সাকিব খানু, যে আজকেই বলে যে আমি বিয়ে করবো, তো আমি অবভিয়াসলি বিয়ে করতে রাজি আছি। মানে সাকিব খানু ওরে বলবো বিয়ে করতে। আচ্ছা সাকিব খানের দিন কি এতই খারাপ যাইতেছে যে এমন টুনটুনি ওলা একটা আপুরে বিয়ে করতে হবে? আরেকটা জিনিস, যদি বিডি ইমরান নাও হয় তাহলে আমার কাছে মনে হয় তানজিল জনি যে আছে সে হয়তো বা তার বয়ফ্রেন্ড হিসাবে এখন আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, শারমিন শিলাপা হচ্ছে সেন্ডি সাহার মেকআপ করছে, সো চলুন আমরা এখন এটা তো একটু রিঅ্যাকশন দেই। একদম নাইটি পরে রেডি হয়ে চলে এসেছি ক্রিম আপার কাছে। ক্রিম আপা একটু সুন্দর হয়ে এই চারটে ঝুঁটি লাগিয়ে একদম বেঁধে চলে এসেছে। প্রথম বলে আমার কেমন লাগতেছে? আপনাদের পুরো টুনটুনি ওয়ালা আপুদের মতো লাগতেছে। আমার এখানে দেখো অনেক মশা কামড়েছে। এটা মশা কামড়েছে না অন্য কিছু কামড়েছে? প্যারি সমাজ গই। আমি সিওরিটি বিডি ইমরান কামড়াইছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমার পাছাটা খুব কালো। এই যে আমি কি সমস্যা নাই না? এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে? আমি এখনো স্টিল নাম জানি না, মানে ফেস কালার পুরা চেঞ্জ করে ফেলে, মানে মনে হয় যে গ্রাম অঞ্চলের কিছু মাটি থাকে না, প্যাকলা মাটি বৃষ্টির পর হয় ওই টাইপের মাটির মতো লাগে। চোখে গুতে মেরে দিছে। মেকআপ করতেছে আবার গানও শুনাইতেছে। শিলাপা কি সাজ দিয়ে রাখছে মাথায়? তিনটা ঝুটি তিন দিকে। চোখে হলুদ হলুদ এগুলো কি লাগে যাচ্ছে ঘুমা কি? আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।